আমি একটি হাঁস আঁকছি। হাঁস কীভাবে আঁকতে হয়? প্রথমে একটা ঠিক পাতার মতো, একদম পাতার মতো এরকম মোটা করে, এইরকম এই সোজা করে, এই সোজা পাতার মতো একটা এরকম লাইন দিয়ে নেব। তারপর মাথা আঁকবো। তার জন্য কি করব, এখান থেকে সোজা করে দিয়ে এইদিকে ইউ এর মতো করে যোগ করে দেব, এরকম ইউ এর মতো করে যোগ করে দেব। তারপর নিচের লাইনটা এরকম করে একবারে এদিকে চলে আসব। তারপর এটা যখন হয়ে গেল, তারপর এখান থেকে গলার কাছাকাছি এটা গলা ডিজাইনটা একবারে করে দিই, গলার কাছ থেকে এরকম করে ছোট করে, এটা ছোট, এই সোজা চলে যাবে, এই সোজা ছোট করে এরকম করে লাইন দিয়ে, তারপর এরকম করে একটা ডট লাইন দিতে পারি আমরা, এরকম করে রাখবো। এই পাখাটা একটু বড় করে আঁকবো, এত বড় করে আঁকবো, এটা ঠিক গলার কাছাকাছি এরকম এরকম এইখানে এসে এইরকম হবে, একটু গোল টাইপ এরকম হবে, হয়ে এখান থেকে এসে এখানে সুন্দর করে লাগিয়ে দেবো এরকম করে, তাহলে হাঁসটা উড়বে। তারপর ওই একইভাবে ডট লাইন দিয়ে 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 এখানে এসে যোগ করে দেব, এরকম করে যোগ করে দেব, আর ঠিক এখান থেকে এইরকম করে আস্তে 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 এইরকম করে যোগ করে দেব, এই জায়গাটা এরকম করব। এখন পিছনের যে লেজ, তার আগে আগে আমরা করে নিই, এইরকম দুটি লাইন দিয়ে আস্তে 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 এইভাবে ডট দিয়ে 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 যোগ করে দেব, আর পিছনে এইরকম করে দুটো লাইন দিয়ে দেব। এই লাইনটা ভিতরে এরকম করে যোগ করে দেব। তারপর ঠোঁটে ঠোঁটে গিয়ে ঠিক এই বরাবর এখান থেকে গোল করে ইউ এর মতো, মাথাটা ইউ এর মতো গোল হবে, এটা নিয়ে যেয়ে এরকম করে যোগ করে দিব এরকম। তারপর চোখ এইরকম করে একটা গোল লাইন দিয়ে তারপর এরকম করে দেব, গোল লাইন দিয়ে এরকম করে দেব। এখন তারপর আমরা কি করব, এখানে এলোমেলো করে এখানে একটা যোগ করে দেবো এইরকম লাইন, তার উপরে এইরকম করে যোগ করে দিব, এখানে ছোট্ট একটি লাইন দিয়ে তারপর এইরকম করে দিব কয়েকটি লাইন, একটি দুটি তিনটি চারটি এরকম দিয়ে এই ভিতরের এই লাইনটি মুছে দিই। এখান থেকে এই লাইনটির দরকার নেই, এখান থেকে তারপরে এইদিকে পরিষ্কার করে, তারপর পাখনাগুলো সুন্দর করে এরকম করে
আগে এরকম করে কয়েকটি লাইন দিয়ে নিই, আস্তে আস্তে ঘুরে যাবে এরকম, তারপর চোখ করে দেবো এরকম করে, ভিয়ের মতো ভিয়ের মতো ভিয়ের মতো করে এরকম করে চোখ করে দিলে সুন্দর লাগবে। এই বিপরীত পার্শ্বও তাই, এখান থেকে এই পর্যন্ত এরকম করে তিনটি চারটি পাঁচটি দিয়ে, হ্যাঁ, তারপর ওই একইভাবে আগে এরকম করে কয়েকটি লাইন দিয়ে, তারপর ভিয়ের মতো যোগ করে, দরকার হলে পেস্টটা একটু ঘুরিয়ে নেওয়া যাবে এইরকম করে, ভিয়ের মতো করে যোগ করে দিব। তাহলে মোটামুটি পাখা হয়ে গেল। এখন পিছনের লেজটিতে আমরা এরকম করে যোগ করে দিব অনেকগুলো লাইন, এগুলো এমনি যোগ করে দিলেই হয়। তাহলে আজটা প্রায় হয়ে গেছে। এখন এখন পা আঁকবো, পা ছোট্ট করে লাইন দিয়ে একটু বাঁকা করব, বাঁকা করে এই জায়গাটা একটু এরকম গোল করে এরকম করে ফুলিয়ে দেব, তারপর এরকম করে দেব। এই হলো আমাদের উড়ন্ত হাঁস। আমি আরেকবার দেখাচ্ছি, গলাটা ইউ এর মতো এরকম গোল, চোখ ভিয়ের মতো কিন্তু মাথাটা গোল, ঠোঁটের মাথাটা, তারপর এটা অর্ধেক, এটা অর্ধেক, এখান থেকে এরকম করে নিতে হবে, তারপর ভিয়ের মতো যোগ করে দিচ্ছি, ভিয়ের মতো যোগ করে দিচ্ছি এরকম করে একদম সুন্দর করে আস্তে আস্তে আঁকতে হবে। এটা একবারে হবে না, কয়েকদিন প্র্যাকটিস করতে হবে। এই হয়ে গেল একটি পাখনা, নিচের অংশটুকু, তারপর পা, এই জায়গাটা ফুলাইতে হবে ডাব্লিউর মতো, এরকম একটু ভিতরের দিকে, তারপর পিছনের অংশটা, তারপর যোগ করে দিব বিপরীত পাশের পাখাটা, তারপর কেটে কেটে দিয়ে মাথাগুলো ভিয়ের মতো, এরকম যে কয়টি পাড়া যায় আর কি, এই জায়গাটা ভিতরে যোগ হয়ে গেছে। এই হলো আমাদের উড়ন্ত হাঁস। এখন আমি রং করব, রং কিভাবে করব আমরা, রং ইচ্ছা অনুযায়ী রং করা যাবে। আমি এখানে নিজের মতো করে রং করছি, সাদা হাঁস বা বিভিন্ন কালারের হাঁস আমরা খুব সহজেই আঁকতে পারব, ইচ্ছা মাফিক রং করা যাবে। আমি এখানে হলুদ রং দিচ্ছি, তারপর একটু কমলা রং দিয়ে ঠোঁটটা সুন্দর করার চেষ্টা করছি, এখানে একটু শেড দিব, কমলা রং দিয়ে শেড দিচ্ছি, এইভাবে। আসলে রংটি আলাদা দেখানোর জন্য আমরা বিভিন্নভাবে রং করতে পারি, বইয়ে এইরকম করে রং দেওয়া আছে, আমরা এটাকে পরিবর্তন করতে পারি, যে কোনোভাবে এটা রং করতে পারি, যে কোনো কালার দিয়েও করতে পারবো, টেনশন করার কিছু নাই। এরকম করে তারপর একটু গলার উপরের অংশে, মাথার দিকে গাঢ় সবুজ রং দিয়ে, তারপর তার উপরে
আমরা এরকম করে হালকা সবুজ দিয়ে রংটা করে ফেলবো। তারপর চোখে একটু কোনো রকম একটু খয়েরি রংটা দিয়ে দিলাম। তারপর একটু করে খয়েরি রং দিয়ে আমি শেড দিচ্ছি। এভাবে তোমরা অন্যভাবে করতে পারো ইচ্ছা অনুযায়ী। তারপর একটু হালকা যে নীল রংটি আছে, ব্লু কালার, সেটা দিয়ে একটু এইভাবে রং করলেই সুন্দর হয়ে যাবে। সুন্দর করে রং করবে। এছাড়াও ইচ্ছা মতো এটা রং করা যাবে, যার যে ইচ্ছা। আমার মনে হলো যে আমি একটা অন্য কালার দিয়ে এটা করব, করা যাবে, সমস্যা নাই। মোটামুটি এভাবে করলেও হবে। এটা বইয়ে এরকম কিছুটা কালার আছে, এভাবে সুন্দর করে যে জায়গায় যে রঙের দরকার সুন্দর করে রং করে ফেলবো। আমরা এভাবে একটি সুন্দর করে উড়ন্ত হাঁস আঁকতে পারি ও রং করতে পারি।